আধুনিকতার নামে নগ্নতা, সভ্যতার নামে ব্যভিচার, ব্যক্তি স্বাধীনতার নামে উচ্ছৃঙ্খলতা যে সমাজে চলে সেই ঘুণে ধারা সমাজকে ভেঙে চুরমার করে দাও। ডাক্তার তৌফিক হোসেন চৌধুরী, মস্ত বড় ডাক্তার। এতদিন তো শুধু পড়াশোনার দোহাই দিয়েছিস, এবার আমার একটা কথা তোকে রাখতেই হবে। কাশীপুর স্কুলের হেডমাস্টার আর হিসাবের মেয়ে আমিনার সাথে তোর বিয়ে ঠিক করেছি, তোর পছন্দ হবে, বড় ভালো মেয়ে। মা, আমার বিয়ের জন্য তোমার এত তাড়া কিসে? পাগল ছেলে, কবরে এক পা রেখে পরকালের দিন বলছি। এবার তোকে বিয়ে করিয়ে বৌমার হাতে সংসারের ভার তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। কালই আমি আরিস সাহেবের কাছে লোক পাঠাচ্ছি, বিয়ের দিন তারিখ ঠিক করে আসবে। তাহলে মাস্টার, শেষ পর্যন্ত তোমার মেয়ের বিয়ের ফুল ফুটলই, কি বল? সবই আপনাদের দোয়া, বসুন। আমাদের দোয়া কি আর কবুল হয় মাস্টার? আমার তৃতীয় পক্ষ মারা যাবার পর তোমার মেয়ের কথা বললাম, তা তুমি রাজি হলে না। তা যাক, ভালোই হলো, মা মরা মেয়েটাকে কত কষ্ট করে মানুষ করলে, এখন বিয়ে তা হোক, সুখে থাকুক। কিন্তু মাস্টার, তোমার বহু জামাইটা কি মেয়ের ভালো মন্দ সব খোঁজ খবর রাখে, না সব চেপে বসে আছো? হ্যাঁ, বয়স তো আমি আপনার ঘরেও আছে মুন্সি সাহেব, সময় মতো মেয়ের বিয়ে না দিতে পারলে বাপের কি চিন্তা? কেবল ওই চিন্তা দূর করার জন্য মেয়ের বিয়ে দিচ্ছ, ভালো কথা। কিন্তু পরে দোষ ত্রুটি ধরা পড়ে মেয়ে যে আবার দুশ্চিন্তা কারণ হয়ে ফিরে আসতে পারে, সে কথা ভেবেছ? এই অসুস্থ শরীরে অত ভাবনা চিন্তা করলে আমার চলবে কি করে? তা মেয়ের বিয়ের খরচের বোঝাটা টেনে তুলতে পারবে তো? তোমার তো আবার গলা অবধি ঋণ। আপনারা গায়ের দশজন মুরব্বী আছেন, আপনাদের কাছে ধার কর্জ করব, দরকার হয় হাত পা দেব। তা তো বটেই, তা তো বটেই, তবু একবার ভেবে দেখলে হতো না? আমি মন স্থির করে ফেলেছি, মেয়ের বিয়ে আমি দেবই।
এই শোনো, এত করে ঢাকছি তো বউ কথা কয় না, বউ কি কাঁদা না বোবা? আসলার জবাব নেই ভাবি, আর একটা শট দিচ্ছি প্লিজ একটু দাঁড়া। দেখো দেখো ওটা কি, যাওয়ার সময় চোখের জল ফেলতে নেই আমি না। কদিন পরেই তো আমি আবার আসবো। সাবধানে থেকো। মার দিকে খেয়াল রেখো। ওই মালাটা সরিয়ে রাখো, নইলে গায়ের মেয়েরা ঠাট্টা করবে।
বেবি আর খেলা নয়, এবার উপরে যাও, নইলে মা বকবে। মা নয়, নানু জানতা। তোদের মাই তোদের মাথাগুলো খাবে। নানুকে বানিয়েছে গ্র্যান্ডপা আর মা সেজেছে মাম্মি। আচ্ছা এখন যাও, উপরে যাও, উপরে যাও। এসো এসো তৌফিক, বসো। বাবা এই কদিন ধরে যে দেখাই যায় না, শরীরটা বেশি ভালো নেই। ডোন্ট টেল লাইফ, শরীর নয় বলো মন ভালো নেই। তা ভালো না থাকারই কথা, নতুন বউ ছেলে এসেছ, মন খারাপ পাবে তো স্বাভাবিক। ড্যাডি আমি একটু মার্কেটিং এ যাবো। তা বেশ তো, রমজানকে বলো গাড়ি বের করুক। এই ড্রাইভারটাকে আমি একদম স্ট্যান্ড করতে পারি না, তার চেয়ে তুমি আমাকে চাবি দাও, আমি ড্রাইভ করবো। মতি বেবি তোমার লেটস গো। না মা আমি যাবো না। মালমি চলো। তোমাকে যেন একটু অন্য মনস্ক লাগছে। না স্যার। না না না, তোমার কোনো দোষ নেই, যৌবনের ধর্মই এই। নতুন বউকে ফেলে এসে কাজকর্মে মন না লাগাটাই স্বাভাবিক। আমি বলি কি, বৌমাকে এখানে নিয়ে এসো। যা হোক শেষ পর্যন্ত এলে, আমি সেই কখন থেকে এক গ্লাস পানির জন্য ডাকাডাকি করছি। পানি তো একটা ছুতো, কেন যে ডাকাডাকি করছো সে আমি খুব জানি। তার আগে বলো খবরটা কি। কোন খবরটা? কেন ওই ওই খবর, একান্ত গোপন খবর। মা গো তোমাকে একটু লজ্জা শরম নেই। কিন্তু লজ্জার কি আছে, আমি ছেলের বাপ হবো, তুমি মা হবে। দুটুকু খেয়ে না, না ধরো দাও। তোমার কি হয়েছে বলো তো? কই কিছু না তো। আলোটা নিভিয়ে শুয়ে পড়ো। কতদিনের চোখের ব্যামো? হ্যাঁ, ডাক্তারের চোখকে ফাঁকি দিতে চেষ্টা করো না। তাকাও তো মা, আমার এই কানের দিকে তাকাও তো। তাকাও তাকাও তো এই কানটার দিকে তাকাও। হ্যাঁ তাকাও তাকাও, ভালো করে তাকাও। হ্যাঁ এইবার এই কানটার দিকে তাকাও তো মা, মাথায় প্রায় প্রচন্ড ব্যথা করে তাই না মা? জি। এসো। তুমি তো বুঝতেই পারছো তৌফিক, তোমার স্ত্রী আজ বহুদিন ধরে গ্রাজুয়াল অপটিক নার্ভ অ্যাট্রফিতে ভুগছে, আর এর শেষ পরিণতি যে কি তা আমার মুখে নাই বাকি।
যাব। আমি কি সত্যি অন্ধ হয়ে যাব? বলো না, বলো। সবই আমার অদৃষ্ট, আমি না অদৃষ্ট। বাবা, এসব মিথ্যা দায় দিয়ে তুমি আমার কাছে সত্য গোপন করছো। তোমার দুটি পায়ে পড়ি, আমাকে বলো না, আমি অন্ধ হয়ে যাব। তোমার বাবা অসুস্থ, বিয়ের পর থেকে তার কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। আমি বলি কি, তুমি কিছুদিন কাশীপুর থেকে ঘুরে আসো। কাশীপুর চলে যাব? তুমি আমাকে ভুলিয়ে কাশীপুর পাঠিয়ে দিচ্ছ, আমি খুব বুঝতে পারছি। কেন, স্ত্রী যদি অন্ধ হয় তাহলে কি সে স্বামীর অধিকার হারিয়ে ফেলে? জানি না, চক্রান্ত করে নিজের অন্ধত্বের বোঝা অন্যের ঘরে চাপিয়ে দিয়ে সুখী হওয়া যায় কিনা আমার জানা নেই। কিছু কিছু মনে করো না, আমি না আমার মনের অবস্থা ভালো নেই, কি বলতে কি বলে ফেলি। সেলিমকে বলে দিয়েছি ও এসে তোমাকে কাশীপুর নিয়ে যাবো। কত আশা করে তোকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু অদৃষ্টি সইল না। তাই বলে কি কাঁদতে হয় রে? পারলি মেয়ে, তোর চোখের আলো তো এখনো পুড়িয়ে যায়নি। যতদিন আমি বেঁচে আছি আমি তোকে আগলে রাখতে পারবো মা, আর বাকি জীবনটা তোর কেটে যাবে। একটা কথা মনে রাখিস মা, সত্য ন্যায় আর ধর্মের পথে থাকলে একদিন না একদিন সুদিন ফিরে পাবি। সুদিন একলা তোমারই বটে মাস্টার, বড় লোক ডাক্তার জামাই তোমার, তার কাছ থেকে চেয়ে চিনতে এনে কিছু কিছু করে যদি আমার টাকাটা শোধ করতে। বলেছি তো, আপনার টাকা শোধ করতে না পারলে এই বাড়ি আপনাকে লিখে দিয়ে যাব। তা যদি বলো তো আমার আপত্তি নেই, তুমি যদি বলো আমি কাগজপত্র সব ঠিক করতে পারি। যা ভালো বলছেন করুন। বড্ড ক্লান্ত, বড্ড ক্লান্ত। আগেই বলেছিলাম মাস্টার, চিন্তাকে দূর করতে গিয়ে দুশ্চিন্তাকে ডেকে এনেছো। আমার কথাটা তখন পছন্দ হলো না, মেয়েটাকে আমাকে দিতে। মুন্সি সাহেব, মুখ সামলে কথা বলবেন, আমি না আপনার মেয়ের মতো, তাছাড়া সে এখন পর স্ত্রী। পরের স্ত্রী? কপালে থাকলে আপন স্ত্রী হতে কতক্ষণ। তোমার স্ত্রীর সঙ্গে তুমি দুর্ব্যবহার করেছো, আমি তোমার কাছ থেকে এটা আশা করি। আমার কোনো উপায় ছিল না স্যার, আমি আমি ওটা তোমার মিথ্যে অজুহাত। মানুষের জীবনে সুখ দুঃখ ওতপ্রোতভাবে জড়িত। এই আমায় দেখো, বাড়ি গাড়ি টাকা পয়সা নাম ধাম কিসের অভাব আমার, অথচ আমার মনে সুখ নেই, জীবনে শান্তি নেই। স্যার তোমার কাছে লুকোবো না, আমার মেয়ে মরিয়ম আর তার ছেলে মেয়ে মতিও বেবিকে তুমি দেখেছ, ওরা আমার কাছেই থাকে। কিন্তু কারোর থাকে জানো? না স্যার। ছেলেবেলা থেকে মরিয়ম অন্য ধাঁচের মেয়ে, ক্লাব পার্টি ডিনার ডান্সকে কেন্দ্র করি ওর জীবন। শুধু এই কারণেই আজ সে স্বামী পরিত্যক্তা। আমি বাপরে মেয়ের অবস্থা বুকে পাথর চাপা দিয়ে সহ্য করেছি, মেয়েটার ভবিষ্যৎ অনিশ্চিত।
তবু আমায় দেখো, কোন দুঃখ কষ্টের ছাপ আছে আমার মধ্যে? আমাকে একবার হাসপাতালে যেতে হবে স্যার। যাবে তা যাও, কিন্তু কথাটা আবার চিন্তা করে দেখো, যাকে তুমি বাপের বাড়ি পাঠিয়েছো তার তো কোনো অপরাধ নেই, তাছাড়া সে তোমার বিয়ে করা বউ, অন্তঃসত্ত্বা। মাই সার, ট্রাই টু গেট হার ব্যাক, সম্ভব হয় বৌমাকে ফিরিয়ে আনো। কিন্তু চিরতরে বিদায় করছি জানলে সেদিন আমি ভাবিকে বাপের বাড়ি রেখে আসতাম। ভাবির একটা খোঁজ খবর নেওয়া তোর উচিত। তোর ভাবিও তো একটা খোঁজ খবর নিতে পারতো। মেয়েরা একটু বেশি অভিমানী হয় জানিসই তো, ভাবিকে ছাড়া তোর চলবে কি করে? খালাম্মা হঠাৎ মারা গেলেন, সংসারটা কি ভেসে যাবে? আমি আমি কি করি বল? মান অভিমান ভুলে ভাবিকে এখানে নিয়ে আইবি, তাছাড়া এখন তোর ভাবি একলা নয়, ভাবির ছেলে পুলে হওয়ার সময় কি এসেছে? ভাবিকে এখানে নিয়ে আইবি, তাছাড়া এখন তো ভাবি একলা নয়, ভাবির ছেলে পুলে হওয়ার সময় কি এসেছে? ঋণের দায় থেকে বাঁচার জন্য তোমার বাবা ভিটেমাটি সব আমাকে লিখে দিয়ে গেছে। আমি জানি, জানো বলেই বলছিলাম কি, তুমি যদি আমার ঘর করো তাহলে অবশ্য তুমি এখানেই থাকতে পারো। তা নইলে আমি নিরুপায়, তোমাকে ভিটেমাটি ছেড়ে চলে যেতে হবে। বেশ তো, আমি চলেই যাব, আর কয়েকটা দিন আমাকে সময় দিন। এখন এই অবস্থায় চলে যাওয়ার দরকার কি? আমি তো বলেছি তুমি এখানেই থাকতে পারো, আমার ঘর করলে তুমি সুখী থাকবে। আমি না আপনার ঘর করে যে সুখ সে সুখ আমি চাই না, দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। আমি তো আর এতিম খানা খুলে বসিনি যে তোমাকে আশ্রয় দেবো, ভাই আমার ঘরনি হয়ে থাকো না চিরকালের জন্য বিদায়। আমি চলেই যাবো।
বাবাজি আপনি? আমি আমি নাকি নিয়ে যেতে এসেছি। এই আপনার শ্বশুর সাহেব মারা যাবার পর আমি না যে কোথায় চলে গেল। মানে বলছিলাম কি, তার একটা ছেলে হয়েছিল, সে আমার মেয়ের মতো। তাকে কতবার বললাম এখানে থেকে যেতে, সে আমার কথা কিছুতেই শুনল না। বুঝতেই তো পারছেন, নানা জনে নানা কথা বলে, তাই সে ছেলেটাকে নিয়ে গা ছেড়ে চলে যেতে বাধ্য হল। সে কি বাবাজি এসেই চলে যাচ্ছ? হাজার হোক তুমি জামাই মানুষ, খালি মুখে চলে যাওয়াটা কি ভালো দেখায়? মধু মিলনের লগ্নে এসে দুটি পথ কেন দুটি দিকে চলে এলো? মধু মিলনের লগ্নে এসে দুটি যাত্রী সহযাত্রী হয়ে শেষে দুদিকে হারিয়ে গেল, দুদিকে হারিয়ে গেল মধু মিলনের লগ্নে। কোথাও এখন হারানোর পালা, কোথাও শুকাই শপথের মালা, অভিমানে যত আশা গুলি আজ সকলি গরল ভেল, মধু মিলনের লগ্নে এসে বেদনার তারে যন্ত্রণা দিয়ে জীবনের সুর বাঁধা, বেদনার তারে যন্ত্রণা দিয়ে জীবনের সুর বাঁধা, দুটি প্রাণে তাই স্মৃতির বিলাপে সরগম হলো সাদা। নিরাশ্রিত এ পথ চলা সে সবে কবে যাই না তো বলা, নিরাশ্রিত এ পথ চলা সে সবে কবে যাই না তো বলা, সকরুণ কোন নীড় ভাঙা ঝড়ে, সকরুণ কোন ভাঙা ঝড়ে প্রেম হলো এলো মেলো, মধু মিলনের লগ্নে এসে দুটি যাত্রী সহযাত্রী হয়ে শেষে দুদিকে হারিয়ে গেল,
দুদিকে হারিয়ে গেল মধু মিলনের লগ্নে এসে দুটি পথ কেন দুটি দিকে চলে এল মধু মিলনের লগ্নে এসে কেন ভুলে যাচ্ছিস? আমিও ডাক্তার, আমি ভালো করেই জানি এদেশে এখনো ক্যান্সারের চিকিৎসা হয় না। মৃত্যু আমার অনিবার্য, কিন্তু এইভাবে মনের জোর হারিয়ে ফেললে তো বেঁচে থেকেও মরে যাবি। মরে আমি ঠিকই যাব, শুধু আমার একটি অনুরোধ, মামারা মেয়েটাকে তুই নিজের মেয়ের মতো করে বাঁচিয়ে রাখিস। সবই তোর, আজ থেকে তুই শিলার বাবা, তুই ওর মা। কংগ্রেচুলেশন, তুমি ফার্স্ট হয়েছো মিলন ভাই। এই যে মিলন, তুমি ফার্স্ট হয়েছো, আমাকে চাইনিজ খাওয়াতে। দাদা, চাইনিজ আপনার খুলবে না, আপনাকে না আমি পালনের দোকানে বিরিয়ানি খাবো, তবে আজ নয়, আমাকে একটু দেহভোগ যেতে হবে, মা অপেক্ষা করছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই রিক্সা, রিক্সা কই যাবেন? ধানমন্ডি। এক টাকা লাগবো কিন্তু। 12 আনা পাবে। চলো ভাই গুলিস্তান। আপনি তো ভারী অসভ্য, দেখছেন তো রিক্সাটা আমি নেব বলে দর কষাকষি করছেন। বলি এটা কি মাছের বাজার? মুখ সামলে কথা বলবেন। দেখুন ম্যাডাম, আমি আপনারটা খাইও না পরিও না, অতএব খোদা হাফেজ। চলো ভাই। এই রিক্সা দাঁড়াও, তোমাকে এক টাকাই দেবো, আমাকে নিয়ে চলো। বেশ তো আসুন না, 50-50 শেয়ার। অসভ্য ছোট লোক। ও ভাই রিক্সাওয়ালা, এই যে মহিলা তোমাকে আমাকে অসভ্য ছোট লোক বলে গালাগালি দিচ্ছে, তা তুমি ওকে নিয়ে যাবে না আমাকে? ইমানে কই সাহেব, আপনারাই লোক। সাব্বাস, যাবেন নাকি 50-50 শেয়ার? আপনার মতো লোককে পুলিশে দেওয়া উচিত। পুলিশ? চলো ভাই। কি হল
হলো ভাই? আপনার নসিবটাই খারাপ, পাম নাই কে? আরে বাপ রে, বুঝলা পরামানিক দা, ইন্স্যুরেন্সের মতো বালা জিনিস আর হয় না। আজ বাদে কাল তুমি মজা গেলা, তোমার বাল বাচ্চা খাইবো কি? হ্যাঁ ঠিকই তো, ইন্স্যুরেন্সের মতো আরেকটা বালা জিনিস আছে, হোমিওপ্যাথি ওষুধ, কম পয়সার চিকিৎসা। হ্যাঁ ঠিকই তো, এই লাগি তো অনেক বাইব্যা চিন্তা, কেরানিগিরির লগে লগে ইন্স্যুরেন্সের ডাক্তারি আর হোমিওপ্যাথির দালালি দুইটাই শুরু করছি। আপনার এত পয়সা খাইবো কেডা? এই দেহ খাও ইয়া করছে। পনেরো টাকা? হ্যালো ব্রাদার ইল্লো, উন্নতি হয়েছে, রাষ্ট্রভাষা বললে গিয়া ইংরেজি বলি ধরছ? মাঝে মাঝে বলি, ব্যাড হ্যাবিট, ভেরি ব্যাড হ্যাবিট। কোন হোটেলে উঠছ? হোয়াট, হোটেল উঠবো মানে? না, সেইবার তিন দিনের ক্রিকেট খেলা দেখতে আইসা তিন মাস থাইকা গেলা, দাওয়ানোর সময় ফুটানি মেরে কইয়া গেছিলা নেক্সট টাইম ঢাকায় আইলে হোটেলেই উঠবা, তাই জিগাই। এটা তো আর ঢাকা নয়, এটা হলো নারায়ণগঞ্জের দেব। তাই ব্রাদার ইল্লার বাড়িতে উঠলাম। ভালোই করছো। বাই দ্য ওয়ে, এই বেবি ট্যাক্সির ভাড়াটা দিয়ে দাও। ব্রাদার ইল্লার গাড়ি আর কতদিন চলবো? যতদিন না হিরো হতে পারি। হিরো? তুমি? হ্যাঁ, বায়োস্কোপে? হ্যাঁ, অনেক ভেবে চিন্তে ঠিক করলাম এবার আমি ফিল্মের হিরো। ছোটবেলায় যাত্রা দলে মেয়েদের পাঠ করে এই অনেকগুলো কাপ মেডেল পেয়েছি, আমাকে ফিল্মে চান্স দিলে ডাইরেক্টরদের সুবিধা হবে, মানে ছেলে মেয়ে উভয়ের পার্ট করাতে পারবে। মাথা খারাপ হয়েছে শুনলো না? মালেকা, মালেকা, আস্তে কথা কও, তোমার ভাই তস্কর দাদার তুতুরি না লস্কর, মাথা পাগল হইয়া গেছে, ওরে পাবনার হেমায়েতপুরে পাঠাইতে হইব। কি, আমার ভাই পাগল হয়ে গেছে? যত বড় মুখ না তত বড় কথা, আজও তোমার ভাত বন্ধ। আয় লস্কর, চলে আয়। ডোন্ট মাইন্ড ব্রাদার ইন ল, আই উইল ম্যানেজ। পারবা না, আই ক্যান চ্যালেঞ্জ। আর দাঁড়ি কামাইবেন না, আমার ভাড়াটা স্যার। তুমি একটু দাঁড়াও। হ্যাঁ ভাই, যে চুন্নু ভাই, আমি না পরীক্ষায় পাশ করেছি। খুব খুশি হইলাম ভাই, মানুষের পরীক্ষায় পাশ করলে মিষ্টি খাওয়ায় না? হ্যাঁ, আমারও সাথে ভাত খাওয়াইও। কেন? আজ আমার ভাত বন্ধ হয়ে গেছে। ও ভাবি বুঝি আবার চটেছে। মার ঘরে তালা দেখছি যে, মা কোথায়? খালা মাহমিদা বানুর কারখানায় গেছে। জীবনে শোধ করতে পারবো না হামিদা আপা, ঠো কথা বলে আমাকে লজ্জা দিও না বোন। আজ আমার ছেলে বড় হয়েছে, পরীক্ষার ফল বেরোবে, জানিও খুব ভালো করে পাশ করবে। এসব কিছু সম্ভব হয়েছে শুধু আপনারই দয়ায়। আমার দয়ায় নয়, তোমার নিজেরই চেষ্টায় বোন। ছেলেকে মানুষ করবার জন্য তুমি অন্ধ হয়ে দিন রাত পরিশ্রম করে সামান্য যা কিছু রোজগার করেছো তাই দিয়ে সংসার চালিয়েছ। খোদার কাছে মোনাজাত করি, বাংলার ঘরে ঘরে যেন তোমার মতো মা জন্মায়। তোমার মনের আশা ছিল তোমার ছেলে বড় হবে, ডাক্তার হবে, আজ সবই হতে চলেছে। তোমার মতো সুখী কে? সত্যি আমি সুখী, আমি যেখানে কর্মচারী আর আপনি মালিক, এ কথা মিলন জানে না। জানলেও আর আমাকে এখানে কাজ করতে দিত না, এতদিন যে কথা গোপন থেকেছে তা যেন চিরকাল গোপন থাকে।
সবার ছুটি, চলো মা। ভাত এখনো রান্না হয়নি, আপাতত এগুলো দিয়ে চালাও। দাও দাও। লালমোহন, কালো জাম, রসগোল্লা, সন্দেশ, রসগোল্লা বাদ দিব না, সন্দেশ, পানি লাগবে দাদা। মায়ের সঙ্গে সন্তানের নারী সম্পর্ক থাকে বাবার, আশ্চর্য। তোমার মনে আছে মা, তুমি একদিন বলেছিলে আমার জন্মের পরে তোমার চোখের আলো হারিয়ে যায়। জানো মা, আমার মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় এর জন্য দায়ী। পাগল ছেলে, তুই তাই হতে যাবি কেন? আমার অদৃ কি এমন করেছো মা যে অন্ধ হয়েও তুমি অসুখী নও? কারো বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ নেই। শুধু এইটুকু জেনে রাখ, সারা জীবন আমি সুখ ন্যায় ও ধর্মের পথে থেকেছি, আর এই জন্য আমি সুখী, আমি সুখী। তোমাকে সুখী করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য মা।
আমি ঠিক করেছি কিছুদিন কাজ করব, রোজগার করব। না, তোকে মস্ত বড় চোখে ডাক্তার হতে হবে। শুধু তাই নয় মা, আমি ভিয়েনা যাব, গ্র্যাজুয়াল অপটিক নার্ভ অ্যাট্রফি সম্পর্কে বিশেষ পড়াশোনা করব, তোমার চোখ অপারেশন করব, তোমার চোখের আলো ফিরিয়ে আনব। শুধু আমার চোখের আলো নয়, আমার মতো অভিশপ্ত যারা, তাতে সবার চোখের আলো ফিরিয়ে আনতে হবে তোকে। আমার একটা কথা রাখবে মা। কি রে? তুমি আর হামিদা খালার ওখানে কাজে যেও না। সে কি? আজ আমি সবই জানতে পেরেছি মা। বলো, তুমি আর কোনোদিন ওখানে কাজে যাবে না। ঠিক আছে, আমি একটু ঢাকা যাচ্ছি, তোমাকে সালাম করেছি, তাকেও সালাম করতে হবে। কে তিনি? তিনি আমার স্যার, নিজের ছেলের মতো স্নেহ করেন। ভাবছি ওর ওখানে কিছুদিন চাকরি করব, ডাক্তার টি হোসেনের সঙ্গে কাজ করব, রীতিমতো ভাগ্যের ব্যাপার। টি হোসেন? সে তুমি চিনবে না মা, আমাদের মেডিকেল কলেজের এক্স প্রফেসর, এখন প্রাইভেট প্র্যাকটিস করেন ডাক্তার টি হোসেন। আমি স্যারের সঙ্গে একটু দেখা করতে চাই, খুব জরুরি দরকার আছে। না, স্যারের সঙ্গে এখন দেখা হবে না। কেন? আপনার মতো ছোট লোকের সঙ্গে তিনি দেখা করবেন না। কথাটা স্যারের মুখ থেকে শুনলেই খুশি হতাম। আপনি অখুশি হলে তাতে আমাদের কারো কিচ্ছু আসে যায় না। আপনি এখান থেকে যাবেন কিনা বলুন, নইলে দারোয়ান ডাকতে বাধ্য হব। বেশ তো, দারোয়ান কি ডাকুন? অবশ্য ছোট লোক ইতর। থাক থাক, তোমার রেজাল্টের খবর আমি সকালেই পেয়েছি। হ্যাঁ শিলা, তুই ওকে অমন করে বকাবকি করছিলি কেন? দেখুন তো কি অন্যায়। তুমি জানো না চাচা, লোকটা একটা আস্ত ছোট লোক। কি যে বলিস, মিলনের মতো ভালো ছেলেই হয় না, দেখতে ছেলে মানুষ হলে কি হবে। সদ্য MBBS, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তুই দেখে নিস মিলন হবে বাংলাদেশের সেরা ডাক্তার। ডাক্তার না, সেটা গুন্ডা হবে। শিলা, তোমার উপর অত চটা কেন? আমরা একটু বাইরে যাচ্ছি। বেবি, ওভাবে কথা বলেন না। বাইরের লোকের সামনে মেয়েকে শাসন করতে হবে না তোমায়। বেবি, জাস্ট হ্যাভ এ লুক অন মাই ফেস, দেখ তো আমার মুখটা চকচক করছে নাকি? নো মামি, ইটস অল রাইট। হে, 5:30, লেটস মুভ। ও হ্যাঁ হ্যাঁ, চল চল, গুডবাই ড্যাডি। এরা আমার স্ত্রী কন্যা, এদের দুর্ব্যবহারের জন্য আমি লজ্জিত। না না, আমি কিছু মনে করিনি স্যার। মনে করলেও আমি না চাই, জানো আমি পরিস্থিতির শিকার, ওদের হাতের খেলার পুতুল। আমি প্লেন লিভিং পছন্দ করি, অথচ ওরা ডান্স, ডিনার, ক্লাব, পার্টি নিয়েই ব্যস্ত। না
কি বলে ধন্যবাদ জানাবো আপনার উপস্থিতিতে আমাদের আজকের এই পার্টির গ্ল্যামার যে কত বেড়েছে বেবি মিস্টার শরীফকে তোমার জন্মদিনের পার্টিতে ইনভাইট করেছো আমার জন্মদিন ও ইউ মিন মাই বার্থডে না না আমি ভুলে গেছি মিস্টার শরীফ আমার জন্মদিন কবে জানো মাম্মি মানে ডেটটা এখনো ফিক্সড করিনি থাক থাক আর বলতে হবে না আপনার জন্মদিন যেদিনই হোক আর যেখানেই হোক আমি উপস্থিত থাকবো আপনার জন্মদিনের পার্টি অ্যাটেন্ড করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব ইউ স্পিক সো নাইস শর্মিন আমাকে ডাকছে এক্সকিউজ মি আমি এক্ষুনি আসছি মিস্টার শরীফকে শর্মিনের কাছে যেতে দিলি কেন মিস্টার শরীফকে আমি চিনি না আমি তাকে কিসের জোরে আটকে রাখবো ব্লেমারের জোরে বোকা মেয়ে কোথাকার
মিস্টার শরীফ সত্য বিলেত ফেরত ব্যারিস্টার সোসাইটির সব কটি মেয়ের নজর ওর উপরে ইটস এ চ্যালেঞ্জ টু দ্য সোসাইটি দেখ না অ্যাট্রাক্ট করতে পারিস কিনা মা হয়ে এর বেশি আমি আর মুখ ফুটে কি বলবো আমি চললাম বাড়ি গেলাম কাল ইভিনিং এ তাহলে ওখানে আসছো আই হোপ সো আশা করি আচ্ছা চলি মামি তো বেশি রাত চাপতে পারে না তাই বাসায় চলে গেছে গিয়ে আমার জন্য গাড়ি পাঠাবে সে অনেক দেরি এখানে যা স্মোক মাথা ধরেছে বেশ তো আপনার যদি আপত্তি না থাকে আমি আপনাকে বাসায় পৌঁছে দেব চলুন সবকিছু ভুলে থাকার জন্য খাই কেন তুমি এই সংসারে সবকিছু থেকে আলাদা কেন তুমি এ বাড়িতে থেকেও নেই এ বাড়ি এই সংসার তুই আমি থেকেও নেই এ বাড়ির যে কর্তা আইনের চোখে আমার বাবা কিন্তু আমার জন্মদাতা নয় আমার জন্মদাত্রী মা আমার সহোদরা বোন বেবি ওদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক কিন্তু আত্মার কোনো সম্বন্ধ নেই তুই তুই শিলা তুই শিলা এই বাড়িতে নিজ ভূমি বড়বাসী একটা পরগা এবারের কর্তাগিন্নি একসঙ্গে থাকে বসবাস করে কিন্তু তাদের মধ্যে দুস্তর ব্যবধান জানিস এই বাড়ির এই সংসার একটা একটা গোলক ধরা আমি আমি এখান থেকে পালিয়ে বাঁচতে চাই এইটাকে সব সময় আমার সঙ্গে আছি কেন জানিস সবাই ফাঁকি দেয় কিন্তু এটা ফাঁকি দেয় না রে এটা ফাঁকি দেয় না কিন্তু তাই বলে নিজেকে এভাবে ধ্বংস করে দেওয়ার কোনো মানে হয় আমি নিরুপায় শিলা আমি এক শিক্ষিত পরিবারের অশিক্ষিত কুলাঙ্গা সমাজের উঁচু তলায় কোন ঠাঁই নেই আমি তো একটা সাধারণ শ্রমিক তুমি বড্ড একগে কোনো দিন কারো কথা শুনলে না তারা কেউ কথা শোনে না যারা দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে যাদের লেখাপড়ার বালাই নেই নাওয়া খাওয়া ঠিক নেই নোংরা পরিবেশে যারা ঢুকে ঢুকে মরে তারা বড় একগুয়ে কারো কথা শোনে না অন্তত তাদের কথা যারা ক্লাস বাই ডেমসেল যারা কথা তুবড়ে দিয়ে ভোলাতে চায় নিপীড়িত আত্মাকে আমার কথা তোমাকে শুনতেই হবে নিজেকে ধ্বংস করে দিও না তোমাকে এই চার দেওয়ালের বাইরে গিয়ে সত্যিকারে সংগ্রাম করতে হবে সংগ্রাম হ্যাঁ হ্যাঁ সংগ্রাম বাঁচা সংগ্রাম জীবন সংগ্রাম নয়তো আমাদের সবার মতো মাথা নিচু করে এই সংসার সমাজের সব অন্যায় অবিচার রূপ বুঝে সহ্য করতে হবে আমার সংসারে কোনো বেলের লাপনা আমি সহ্য করবো না এত রাত্রে তুমি মতির ঘরে কি করছো
খাবার দিতে এসেছিলাম। কাল থেকে ঝিলু এখানে খাবার দিয়ে যাবে। তুমি এখন যাও। রোজ যেমন খাবার দিস কাল থেকেও তেমনি দিব। অপমানিত যদি হতে না চাও এখান থেকে বেরিয়ে যাও। মাতাল গুন্ডা, আমার গর্ভের কলঙ্ক। তোমার গর্ভের গৌরব এই মুহূর্তে কোথায় আছে জানো? সাহস থাকে তো দেখে এসো। সুইমিং পুলের ধারে মাত্র কয়েকদিন আগে তোমাকে আমি চিনতাম না শরীফ, আর এখন এখন মনে হচ্ছে তুমি যেন আমার অনেক প্রেমে চেনা। কেন এমন হয় বলতে পারো? না তো, প্রেমের অন্ধ দেবতা কিউপিড জলে স্থলে অন্তরীক্ষে ঘুরে বেড়াচ্ছে সব সময়। আমাদের পার্টিতে আজ সে এসেছিল, দূর থেকে তোমাকে আমাকে দেখে বেবি আর শরীফ এ দুটো নাম উচ্চারণ করে সে তীর ছুঁড়েছে। সেই তীর এসে বিঁধেছে আমার এখানে, তোমার ওখানে। ফান নয়, রোমান্স, তোমার আমার শুধু দুজন। অমন করে বলো না, তোমার মতো কথা বলতে কি আমি পারি না? অমুক কথা বলার জন্য নয়, অমুক প্রেমের প্রতিশ্রুতি পাওয়ার জন্য। তোমার কোনো দোষ নেই চুনু ভাই, আমরা সবাই বড় সন্দেহ প্রবণ হয়ে উঠেছি, কোনো কিছু সহজ সরল ভাবে নিতে পারি না। ছিলু রাখবে কেন? তুই কি করছিলি? আমাকে খাবার আনতে দেয়নি। এই দেখো কাঁদে পাগলি মেয়ে, আবেশ তো খাবার আনতে দেয়নি, আনিস নি, লাগা চুকে গেল। জানিস তোর কথা শুনে আমি বড্ড ভুল করেছি, আজ মদের দোকানে যাইনি, মদ খাইনি, মাথাটা কেমন যেন টনটন করছে। তুমি হাত মুখ ধো, আমি জিলুকে খাবার দিতে পারি। হ্যাঁ তো তারা কিসের, এখন তো রাত 10টাই বাজে। এই দেখ বাহ, কি সুন্দর তো। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ। তাহলে এটা পরে আস, দেখি তোকে কেমন মানায়। না না, তুমি আমাকে শাড়ি দিতে যাবে কেন? আমার প্রিয় শাড়ি রে। হ্যাঁ তুই বুঝিস না, যাকে ভালোবাসা যায় তাকে উপহার দিয়ে যে কি আনন্দ। নে চট করে পরে। না না, এই শাড়ি আমি পরবো না। পরবি না? না পরবি না। ও ঠিক আছে ঠিক আছে, কল কারখানায় কাজ করতে গিয়ে তুমি যে এতটা নিচে নেমে গেছো আমি ভাবতেও পারি না। সোসাইটিতে চষে বেরিয়ে ক্লাব রেস্তোরাঁয় ঘুরে তুমি তো দেখছি বেশ ভদ্র হয়ে গেছো। লেখাপড়া না শিখলে মানুষ বরবাদ হয়, পশু হয়। কিন্তু শিলা তুমি, তোমাকে আমি যথেষ্ট বিশ্বাস করেছিলাম,
আগে জানলে তোমার মতো মেয়েকে এই বাড়িতে আমি কিছুতেই ছাই দিতাম না। কে কাকে ঠাই দিয়েছে একবার তলিয়ে দেখলে হবে না? সম্পর্কে তুমি আমার মা, তার উপর মেয়ে মানুষ, নইলে নইলে আমাকে এই দুঘা বসিয়ে দিতে, তাই না? এডুকেশন আর কালচারের বড়াই করো, কিন্তু নিজের মনটাকে আজও পরিষ্কার করতে পারো। তোমার মতন কুলাঙ্গারের মুখ থেকে আমি কোনো উপদেশ শুনতে চাই না। দিল্লি যাও, এই মুহূর্তে তুমি আর বাড়ি থেকে বেরিয়ে যাও। উপদেশ আমি দিতে চাই না। যেও না, এমন করে চলো, যেও না। তুই না বলেছিলি এই চার দেয়ালের বাইরে গিয়ে সত্যিকারের সংগ্রাম শুরু করতে? বাঁচার সংগ্রাম, জীবনের সংগ্রাম, নইলে সমস্ত অন্যায় অবিচার মুখ বুঝে সহ্য করতে? আমি সংগ্রামের পথই বেছে নিয়েছি রে। আমায় তুমি শুধু শুধু দোষী করে চলে গেলে। ইচ্ছা করলে তুই আমার সঙ্গে আসতে পারিস, তোর আশা বোধহয় ঠিক হবে না। আমাদের এক চোখা সমাজ ইউলিসিসের মতো ভালোর চেয়ে মন্দটাই দেখে বেশি। শিলার কোনো দোষ নেই বাবা, ও তোমার কাছেই থাকবে। শিলা, সুখের দিনে না হোক অন্তত দুঃখের দিনে আমাকে স্মরণ করিস, আমি আসব। হয়তো তোকে আমি স্বাচ্ছন্দ্য দিতে পারবো না, কিন্তু একটা কথা মনে রাখিস, ভাইয়ের কাছে বোনের কোনো অসম্মান হবে না। সব যেন ব্ল্যাক এন্ড হোয়াইট, সত্যিটা যে অকালেই পেয়ে গেছে অক্কা, মিথ্যেটা যে হয়ে আছে অল রাইট রাইট রাইট। দুনিয়ার হাল দেখে হয়ে গেছে বেসামাল, সব যেন ব্ল্যাক এন্ড হোয়াইট, মিথ্যেটা যে হয়ে আছে অল রাইট। সামনে পেছনে যা দেখি আসলে সবই যেন মেকি, সামনে পেছনে যা দেখি আসলে সবই যেন মেকি। মুখোশের আড়ালে যে চলছে সারথের ফাইট ফাইট, লেফট রাইট লেফট রাইট লেফট লেফট
রায় দুনিয়ার হাল দেখে হয়ে গেছি বেশামাল সব যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সত্যিটা যে অকালে পেয়ে গেছে অক্কা মিথ্যেটা যে হয়ে আছে অল রাইট বুঝলাম আলেকা কেসটা আমি বুঝছি চুপ করো লস্কর ভাই দৌড়ে একজন ডাক্তার ডেকে নিয়ে আয় খবরদার আমি সুন্নু মিয়া হোমিওপ্যাথি আমার বাড়িতে জানি কোনো ডাক্তার কবিরাজ না ঢুকে তাহলে উনি বেঁচে আছেন তো আরে বকল হ হ আমার কাছে আমি যাই এই নিয়ে বার পঁচিশে গেল বেচারি আমি হইলাম ডবল বেচারি অহন আমি কাগজি লেবু পাই কই কাগজি লেবু কেন সিপিয়ার রস করে খাওয়াইতে হইব কইলাম না কেসটা আমি ধরতে পারছি তোমার মাথা যাও শিগগির ডাক্তার ডেকে নিয়ে এসো গে দেখলা কাগজি লেবুর নাম শুনিয়া কেমন উঠে বইছে অতটুকু রস খাওয়াই দিতে পারলে গরুর পেটেতে পইরিয়া গরুর বাচ্চা যেমনে দৌড় মারে হেমনে দৌড় মারবো মতি ভাই তোমার কি হয়েছে চশমাটা তোমরা কোথায় যাচ্ছ ও জেনে তোমার দরকার নেই বাইচো মিস্টার শরীফের সঙ্গে তোমাকে আলাপ করিয়ে দেয়া হয়নি ড্যাডি আমি ভুলেই গিয়েছিলাম সদ্য বিলেত ফেরত মস্ত বড় ব্যারিস্টার মিস্টার শরীফের আমন্ত্রণে আমরা কক্সবাজার বেড়াতে যাচ্ছি সদ্য বিলেত ফেরত তাই মস্ত বড় ব্যারিস্টার ভালো ভালো কথা ছিড়ি দেখো না গা জ্বলে যা মাম্মি যাবার সময় ড্যাডির সঙ্গে ঝগড়া করো না ড্যাডি আমি চেকটা নিয়ে এসেছি জাস্ট সাইন অন ইট দু হাজার কেন অবাক হলে দেখো নেক্সট পেজে মাম্মি লিখে এনেছে তিন হাজার দুটো পাতায় সই করে দাও হারি আপ ড্যাডি মানুষ মাত্রেই ভুল করে কিন্তু আমার ভুলের কোনো প্রায়শ্চিত্ত নেই শুধু শুধু মন খারাপ করছো কেন অদৃষ্টের উপর তো কারো কোনো হাত নেই অদৃষ্ট হ্যাঁ অদৃষ্টই আমার আপন জনদের আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তোর বাপ আমার বড় প্রিয় ছিল আজ যদি সে বেঁচে থাকত তাহলে শান্তি না হোক সান্ত্বনাটুকু দিতে পারত বাবা নেই আমি তো আছি তুই আছিস বলে আজও আমি বেঁচে আছি মা তুই যেদিন থাকবি না সেদিন হয়তো আমিও থাকবো না হ্যাঁ রে ইয়ে মিলনের আসার কথা ছিল এলো না নারায়ণগঞ্জ থেকে এত সকালে আসবে কি করে ও হ্যাঁ হ্যাঁ মিলন বড় ভালো ছেলে জানিস ওর মতো যদি আমার একটা ছেলে থাকতো তাহলে তোর সাথে বিয়ে দিতাম আরে এই যে মিলন এসো এসো
ওয়ালাইকুম আসসালাম। মা তোরা বসে গল্প কর, আমি যাই, মাথাটা বড্ড ধরেছে, একটু শোবো, চা পাঠিয়ে দিস মা। আপনার মা কেমন আছেন? আপনাকে নিয়ে যাবো একদিন আমার মায়ের কাছে, যাবেন তো? যাব। হাতে ওটা কি? সঞ্চয়িতা। দেখি। আবার কি? শিলাকে, মিলন। সেদিন বললেন আপনার সঞ্চয়িতাটা হারিয়ে গেছে, তাই একটা নিয়ে এলাম। অবশ্য আমার মতো অভদ্র ছোট লোক গুন্ডার উপহার নিতে লজ্জা দেবেন না। আচ্ছা, কোন কবিতাটা আপনার সবচেয়ে ভালো লাগে? বাসি। আপনি? সাগরিকা। সাগর জলে স্নান করি, সজল এলো চুলে, বসিয়াছিলে উপল উপকূল। এই যে শুনুন, এবেলা আমি স্যারের কাছে যেতে পারবো না, একটু বলে দেবেন। আই ডিপার্টমেন্টে একটা স্টল হচ্ছে, আমাকে একবার ওখানে যেতে হবে। ঠিক আছে। এই যে মিলন, তোমাদের এভাবে রিহার্সাল হলে ফাংশন পণ্ড হবে বলে দিচ্ছি। তা ঠিক, মিউজিক হ্যান্ডসরা না এলে চলবে কি করে? ঠিক আছে, ওবেলা আমি রেডিওতে গিয়ে হ্যান্ডসের সঙ্গে কথা বলবো। দুটো বাজে, আমি কাটি ভাই, আবার দেখা হবে। এই ভর দুপুরে আবার কোথায় চললেন? অভিসারে, ট্র্যাপ চলছে। যাবেন নাকি? কোথায়? অভিসারে। অভিসারে? হ্যাঁ, অভিসার সিনেমা, ট্র্যাপ শুনলেন না? না বাপ্পা, ট্র্যাপে পড়তে আমি রাজি নই। এই রিক্সা। এই রিক্সা। আবার রিক্সা নিয়ে ঝগড়া করবেন নাকি? ঠিক আছে, আপোষ করা যাক, চলুন উঠুন। আহা, উঠুন না। হাইজ্যাক করে নিয়ে যাচ্ছি। আপনি বড্ড শিখে। কেন? আজকালকার দিনে একটা মেয়েকে হাইজ্যাক করতে হলে অন্তত পক্ষে একটা গাড়ি দরকার। একটু কনসিডার করলে হয় না? নিদেন পক্ষে একটা ভেস্পা হলেও চলবে। ঠিক আছে, চলবে। আচ্ছা, কোথায় যাচ্ছি বলুন তো? চুপচাপ দাঁড়িয়ে থাকলে কি হবে? আমি টের পেয়েছি তুই এসে আমার কাছে দাঁড়িয়েছিস। মেয়েটি কে রে? বসতে দে ওকে। সত্যি কি তুমি দেখতে পাও না মা? সত্যি আমি অন্ধরে, আল্লাহ আমার চোখের আলো কেড়ে নিয়েছেন সত্যি, কিন্তু অনুভব শক্তি বাড়িয়ে দিয়েছেন। বেঁচে থাকো মা, সুখে থাকো। তোমাকে তো চিনলাম না। আমি শিলা। এখানে নয়, তোমরা ও ঘরে গিয়ে বসো, এখানে বড্ড ধোঁয়া। অসুবিধা হবে না, আমার অভ্যেস আছে। মিলন সব সময় তোমার কথা বলে, তোমার সব কথাই আমি ওর কাছে শুনেছি। না না শিলা, মা এমনি বাড়িয়ে বলছে। সে কি, মাকে মিথ্যাবাদী বানাচ্ছিস? আমি বুঝি তাই বললাম। আমি সব বুঝতে পেরেছি মা। আপনার আপত্তি না থাকলে আমি আপনাকে মা বলেই ডাকবো।
আমার মা নাই কিনা? দেখো মা দেখো, আমারও তো মেয়ে নেই। এই হতচ্ছাড়াকে কত বললাম একটা বিয়ে থাক কর, বিয়ের কথা শুনলেই শুধু পাশ কাটিয়ে যায়। ছোট্ট মিলন ভাই, আপনার একটা বিয়ে করা উচিত, বুড়ো বয়সে মাকে কত কষ্ট দেবেন। ঘর কন্যা করতে পারে, মোটামুটি লেখাপড়া জানা একটি মেয়ে আমায় খুঁজে দেবে মা। কি মিলন ভাই, খুঁজে দেব নাকি? আপনাকে আর ঘটকালি করতে হবে না, বিয়ে যখন করবো তখন দেখা যাবে। মা, চুলোয় তোমার তরকারি পুড়ে যাচ্ছে। আপনি উঠুন, আমি রাধি, অবশ্য রান্না বেশি ভালো হবে না। তুমি কেন শুধু শুধু কষ্ট করবে? না না, ডাকতে আমি খুব ভালোবাসি। আপনি উঠুন তো মা, উঠুন না। যাবেই তো মা, পরের মেয়েকে সে জোরে ধরে রাখবো বলো। কেন মা, স্নেহের জোরে। সত্যি মা, তোমার মতো একটি মেয়ে যদি পেতাম। না মা, তার চেয়ে বলো তোমার মতো যদি একটা রাধুনি পেতাম তাহলে বউ করে ঘরে আনতাম। মতি ভাই, তোমাকে যে এত তেল দিচ্ছি কেন তা বুঝতে পারছো? পাচ্ছি, ফিল্মে চান্সের জন্য। চান্সের জন্য তো আমাদের সমাজের সর্বস্তরেই তেল দেয়া হচ্ছে, অতএব দাও, তুমিও দাও। তাহলে আমি ওই সুবাসিত কেশ তেলের শিশিটা নিয়ে আসছি। শিশিগুলো আমি কইসে রাখলাম? কি খুঁজছো? তেলের শিশি। আমার বাসাটা একটা চিড়িয়াখানা হয়েছে, আমার ব্রাদার ইনলো এরাম ছাগল, ফ্রেন্ড মাতাল, ওয়াইফ হিস্টেরিয়ার রোগী, তখন আমার পাগল অন বাকি রয়েছে। বাকি না, অলরেডি তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ সিস্টার আমার ঠিকই বলেছে। চুপ কর, রাম ছাগল মূর্খ, রাম ছাগল বলে আমরা সহ্য করেছি, মূর্খ বলো না, মূর্খ কে, মূর্খ কি? আমি ম্যাট্রিক পাস, তুমি আইএফএল, তোমারটা কি? জ্ঞানে। জ্ঞানে? আচ্ছা দেখি তুমি কত বড় জ্ঞানী। আচ্ছা বলো তো, উর্সুলা এন্ড্রুজ কোন দেশের নায়িকা? উর্সুলা নায়িকা কয় কি মূর্খে আবার। আচ্ছা তুমি কত দেখি একটা এই হ্যানিম্যান কে ছিলেন? হ্যানিম্যান? হ্যানিম্যান, হ্যানিম্যানই মধু, ম্যান মানে মানুষ। হ্যাঁ মধু মানুষ হয়নি। এই না তোমার মাথা আকর। এই যে মালেকা বেগম, খুব ডেঞ্জারাস ওষুধ, এক ফুটার জায়গায় যদি দুই ফুটা পড়ে না তাহলে তোমার ভাই কিন্তু গনফর, একটু চুপচাপ থাকো। আগর আগর, বিসমিল্লাহ, এক ফুটা পড়ে। শুনতে দেখো তুমি আমার ভাইকে মেরেলে। ঘাবড়ে না, ঘাবড়ে না, বললে কোনো ক্ষতি নাই, অনেক চেহা পাইবা। নস্কর শিগগির এই ইন্স্যুরেন্সের কাগজপত্র গুলোর মধ্যে সই করো। আরে তোমার কোন ওটা ধনী আগে সই করো, সই করো। আমার যেন মাথাটা কেমন করছে। আইসে আমার হিস্টেরিয়া, এই হেরদানি কি অসুখ? আর মিশা না না, বেলা ডোনা না না, চেলি ফস না না, হেরাম ফস না না, নাই নাই কোনো ওষুধ নাই। ওষুধ একটাই আছে, ওদের ধরে যদি চাপকানো যায় তবে যদি ওরা মানুষ। অমন করে বলো না, হাজার হোক ওরা তোমার মা তোমার বোন। মা হোক আর বোন হোক, আধুনিকতার নামে যারা ব্যভিচার করে বেড়ায় তাদের কিছুতেই ক্ষমা করা উচিত নয়। তবু মা বোনের খোঁজ নেয়া তোমার কর্তব্য। কর্তব্য বলে যদি মনে করবো সেদিন ঠিকই খোঁজ নেবো। তা মিলন ভাই, তোমাকে শুধু শুধু দেরি করিয়ে দিলাম। না না, আমার কোনো তাড়া নেই। আমার আছে, চাচার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আরে যাবি তো, যাবার আগে তোরা দুজন পাশাপাশি দাঁড়া, আমি একটু দেখি। বাহ,
দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে রে ভাইয়া। সত্যি বলছি মিলন বড় ভালো ছিল। সেই ভালো, মতি ওখানেই থাক। এ সংসারে মানুষ থাকতে পারে না, আমারই মাঝে মাঝে ইচ্ছে হয় পালিয়ে যাই, কিন্তু পারি না, সে মনোবল আর নেই। জানি না কতদিন আহত পাখির মতো মুখ থুবড়ে পড়ে থাকতে হবে। কক্সবাজার থেকে বেবি টেলিগ্রাম করেছে। আমি ভাবছি পার্টিতে ঢাকায় গিয়ে করব। টাকার জন্য পার্টি হবে না, আমি তো রয়েছি। বারে তোমার টাকা আমার পথে পার্টি করব কেন? আমার টাকা বুঝি তোমার টাকা নয়। এমন করে বলো না, আমি পেরেছিলাম। সেই যে কিউপিডের তীর এসে বিঁধেছিল তোমার আমার গায়ে, শর্মিন, জেসমিন, পলি, সোসাইটির কত মেয়ের সঙ্গে আমি মিশেছি। কই, কাউকে তো অত আপন করে ভাবতে পারি না, শুধু তুমি। তুমি যে আমার আপনার চেয়ে আপন জন, কিন্তু তোমাকে কাছে পাই সত্যি, আপন করে পাই না। তুমি বড় লোভী। এই নিরালা নির্জন সৈকতে একান্ত করে পাবার আশায় যদি হাত বাড়াই, সে হাত তুমি ফিরিয়ে দেবে? না, আমি তোমাকে ফিরিয়ে দিতে পারব না। কলুর বলদের মতো ঘুরছো কেন? ঘুরবো না, তবে কি হান্টার বালির মতো চড়ে বসবো? জি, আপনার জন্যই তো এই অভাবের বাজারে এতগুলো টাকা গচ্চা দিয়ে এই সেকেন্ড হ্যান্ড ভেসপাটা কিনতে হলো। তাহলে তো দেখছি সত্যি সত্যি হাইজ্যাক করার মতলব। বাবা, আমি চড়ছি না। আপোষে না চললে জোর করে চড়াতে বাধ্য হবে। ওঠো। ছটায় ফাংশন, কটা বাজে? ওঠো। বাংলা বিহার উড়িষ্যার মহানদীপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে রমেশ, চলবে না ভাই, এসব অভিনয় এই পাড়ার যাত্রা, থিয়েটার, নাটক এইসব জায়গায় চলতে পারে, কিন্তু ফিল্মে নয়। ফিল্ম ফিল্ম হচ্ছে গিয়ে এ ওয়ার্ল্ড অফ ফাইন আর্ট। এখানে এখানে চাই সূক্ষ্ম অভিনয়। কিন্তু স্যার, আমি অভিনয় কলায় হাত পাকিয়ে এই কাপ অনেকগুলো মেডেল পেয়েছি। ওইসব কলার অভিনয় এখানে চলবে না, আপনি যান। কলার অভিনয় চলবে না, তবে কিসের অভিনয় চলবে স্যার? কেন, সিনেমা দেখেন না আপনি? দেখি স্যার, এই ধরুন ইংরেজি ছবি ব্যাকেট। ব্যাকেটে পিটার ওটুল বলেছে। থমাস ব্যাকেট, আই এম দ্য কিং,
এবার দেখুন স্যার, ইনসানিয়াতে দিলীপ কুমার। মঙ্গল শুনকর খুশ হোগা মা, দুর্গা নে ঠিকই কহা, কহা ভানু প্রতাপ কহা মায়। মা, মানে বচপন সে দুর্গা কা সাথ খেলা, লেকিন উনকা মন নাহি দেখা। এবার দেখুন স্যার, এই হারানো সুরে উত্তম সুচিত্রা, এই সুচিত্রা সেন বলেছেন, আপনি এত রাত জেগে কাজ করেন? উত্তম কুমার, দেখুন আমি কতকগুলো প্রিন্সিপাল মেনে চলি, তার মধ্যে একটা হচ্ছে কৌতূহল থাকা ভালো, কিন্তু তার একটা সীমারেখা থাকা দরকার। অগ্নি পরীক্ষায় সুচিত্রা সেন, আমি জানি না, আমি জানি না, জানি না, আমি সদবা বিধবা না কুমারী, না না আমি জানি না। সবার উপরে উত্তম কুমার, আমার নিরপরাধ বৃদ্ধ পিতা কারাগারের অন্ধকারে আজ 12 বছর ধরে পচে মরছেন। তিনি চিৎকার করে বলছেন, আইন মিথ্যে, আদালত মিথ্যে, ধর্ম মিথ্যে, সব মিথ্যে, সব। ছবি বিশ্বাস দাও, দাও আমার সেই হারিয়ে যাওয়া 12টি বছর ফিরিয়ে দাও, দাও 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 ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। তবে আপনাকে আমি ফিল্মে ঠিকই চান্স দেব, একটু অপেক্ষা করতে হবে। আপনি 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 আমাকে শিল্পী শিল্পী বলে স্বীকৃতি দিলেন, এই আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। আমি ফিল্মে চান্সের জন্য চোখ চোখ ধরে অপেক্ষা করব। তাহলে আজ শুধু শুধু আমার কাপড়টা খোলালে। বিয়ের দিন তো যত শিগগিরই সম্ভব ঠিক করে ফেলা উচিত। কার বিয়ে? কেন, তোমার আমার? তোমার হতে পারে, আমার কেন? কি বলছো তুমি? তোমাকে বিয়ে করবো কিসের আকর্ষণে? তোমার কোনো কিছুই তো আমার অজানা নয়। হ্যাঁ, বিয়ে যদি করতেই হয় করবো শর্মিনীকে, তাকে আমি কাছে পাই সত্যি, কিন্তু বিয়ে না করে তোমাকে যেভাবে পেয়েছি তাকে সেভাবে পাওয়া সম্ভব নয়। সো গুড বাই। আমাকে বিয়ে করবে না, সে আমাকে বিট্রে করেছে মা। তাই এতে কান্না কি আছে? ট্রাই টু হ্যাভ অ্যানাদার চেয়ার, শরীফ ছাড়া দুনিয়াতে আর ছেলে নাই নাকি? মা, আমি যে তাকে ভালোবেসে আমার সব কিছু দিয়ে ফেলেছি মা। শরীফকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবি না, এসব নাটক নভেলের কথা ভুলে যা। তার চেয়ে আমি বলি কি, ওই যে ছেলেটি কি যেন নাম, মিলন, মিলন seems to be a very good boy. দেখ না যদি পারিস। তা হয় না মা, তা হয় না, আমি অপেক্ষা করব যতদিন তুমি ফিরে না আসবে। ভিয়েনা যেতে আমার মোটেই মন চাইছে না শিলা, বিদেশ বিভুঁয়ে তোমাকে ছেড়ে আমি একা কেমন করে থাকবো? তুমি পুরুষ মানুষ, বিচ্ছেদের এই ক্ষণিক ব্যথাটুকু আমি সইতে পারবো, আর তুমি তুমি সইতে পারবে না। সত্যি কি তুমি সইতে পারবে শিলা? পারবো না জানি, তবু সইতে হবে।
অহল্লার মতো পাষাণ হয়ে আমি তোমার পথ চেয়ে থাকব। অহল্লার পাষাণ প্রাণ অশ্রুর মুক্ত হয়ে ঝরে পড়বে তা আমি শুনতে পাবো। তোমাকে পেয়েছি এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া শিলা। আমি মনস্থির করে ফেলেছি যাব না। তা কি হয়, তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন। তুমি বড় হবে, মস্ত বড় ডাক্তার হবে তুমি, দেশজোড়া নাম হবে তোমার, আত্মের সেবা করবে, তোমার গর্বে আমি হব গর্বিনী। সত্যি শিলা, আমাদের জীবনটা হয় যদি এমনি সুন্দর, অন্তবিহীন এক পথ চলা। তাহলে তাহলে চলো না, ওই দূর আকাশের নীল নীলিমায় হারিয়ে যাই। হৃদয়টা হয় যদি আর মনোহর, গ্রন্থিবিহীন যত কথা বলা। জীবনটা হয় যদি এমনি সুন্দর, অন্তবিহীন এক পথ চলা। হৃদয়টা হয় যদি আর মনোহর, গ্রন্থিবিহীন যত কথা বলা। তাহলে চলো না হারিয়ে যাই না, আকাশের নীল নীলিমা, আকাশের নীল নীলিমা। সঙ্গে রয়েছে বলে আজ তুমি, বাতাস হলো যে মৌসুমি। সঙ্গে রয়েছে বলে আজ তুমি, বাতাস হলো যে মৌসুমি। তাই বলি গানের কলি, তাই বলি গানের কলি, নতুন হলো একা ছোঁয়া। তাহলে চলো না সেই গান গাই না, যে সুর গুঞ্জরে আজ দক্ষিণা, আকাশের নীল নীলিমা। কল্পনা তাই প্রেমের তো জানব না,
মনের দাবি শুধু ভাবি মনের দাবি রঙে হলো এক মায়া যদি এমনি সুন্দর অন্তবিহীন এক পথ চলা হৃদয়টা হয় যদি আর মনোহর গ্রন্থিবিহীন যত কথা বলা জীবনটা হয় যদি এমনি সুন্দর অন্তবিহীন এক পথ চলা হৃদয়টা হয় যদি আর মনোহর গ্রন্থিবিহীন যত কথা বলা তাহলে চলো না হারিয়ে যাই না ওই দূর আকাশের নীল নীলিমায় আকাশের নীল নীলিমায়। ওকে আচ্ছা চাচার সঙ্গে দেখা করে চা খেয়ে যাবো আজ না আর একদিন কোনো কথা শুনছি না এসো না এসো বলছি এসো শিলা এসব কি হচ্ছে এ বাড়িতে ওসব বেলের লাপানা চলবে না চাচি আপনি কাকে কি বলছেন আজ থেকে ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই আর তুমি এ বাড়িতে কোনোদিন আসবে না ব্যাপার কি হয়েছে লাই দিয়ে দিয়ে শিলাকে তুমি মাথা তুলে দিয়েছ ওর জন্য আজ এ বাড়ির প্রেস্টিজ অ্যাট স্টেক শিলা কি হয়েছে বলতো শিলা আমাকে আপনার সঙ্গে দেখা করে চা খেয়ে যেতে বলেছিল দ্যাটস রাইট কিন্তু যেভাবে বলেছিল সেটা অত্যন্ত আপদজনক এটা আপনার নিছক সন্দেহ তোমার কোনো কথাই শুনতে চাই না তুমি এই মুহূর্তে এ বাড়ি থেকে বেরিয়ে যাও ভদ্রলোকের ছেলে হলে আর কোনোদিন এ বাড়িতে আসবে না নাও গেট আউট মিলন যেও না আমাকে ক্ষমা করবেন স্যার ভিয়েনার থেকে আমার চিঠি এসছে ওরা আমাকে যেতে বলেছে সঙ্গে প্লেনের টিকিটও পাঠিয়েছে কিন্তু তুই চলে গেছে আমি একা একা কি করে থাকবো বলতো এই তো কটা দিন তোমার কষ্ট হবে জানি তবে তোমাকে থাকতেই হবে মা একা একা আমি থাকতে পারবো না আমি বলি কি ছিলাকে আমার কাছে রেখে দাও না মা তা হয় না বামুন হয়ে আকাশের চাঁদ দেখতে চেয়েও না মা ঠিকই বলছিস তুই ঠিকই বলছি মা ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না কিন্তু মেলে না মা কোনো দিন মেলে না কিরে মিলনের দেখা পেলি না উনি ভিয়েনায় চলে গেছেন চলে গেছেন সে কি আমাকে একবার বলেও গেল না অবশ্য ওর প্রতি যে ব্যবহার করা হয়েছে তাতে তা আশা করা অন্যায় অন্যায় তোমার আমার না শরীর ডেফিনেটলি শরীর তোকে বিয়ে করবে বলে কথা দিয়ে এখন বিয়ে করছে শারমিনকে এখন আমি সোসাইটিতে মুখ দেখাবো কেমন করে আমি শরীরকে ভালোবেসেছিলাম ওকে স্বামী হিসাবে পেতে চেয়েছিলাম এই যে কাউন্টার একটা আস্তা বদমাস তাকে একা দোষ দিয়ে লাভ নেই তুমি আমি আমরা সবাই স্কাউন্টার নাহলে মা হয় নিজে মেয়েকে কি করে লেলিয়ে দিয়েছিলে একটা পর পুরুষের দিকে
কি করে বলেছিলে সোসাইটিকে চ্যালেঞ্জ করতে? কি করে বলেছিলে গ্ল্যামারের জয় সবাইকে কাছে টেনে আনতে? বলেছিলাম এর জন্য যে এটাই আমাদের হাই সোসাইটির প্রস্তুত, কিন্তু তুমি হেরে গেছো। হেরে যাওয়া জীবন নিয়ে আমি বাঁচতে পারব না। শরীফ আমাকে বিয়ে না করলে আই হ্যাভ নো আদার অল্টারনেটিভ বাট টু কমিট সুইসাইড। আমাকে আমাকে আত্মহত্যা করতে হবে। না না না, ইয়ে তুই কি বলছিস? আত্মহত্যা মহাপাপ, তা তুই জানিস? পাপ কোনো কথা তোমার মুখে শোভা পায় না। চিরকাল তুমি শুধু নিজের সুখ সাধনের কথা ভেবে এসেছো। এই বাড়ির প্রত্যেকটা মানুষের প্রতি তুমি অন্যায় ব্যবহার করেছো। দিনে দিনে তুমি আমার পাপের বোঝা বাড়িয়ে তুলেছো। আর তার কি সারা দিতে হবে আজ আমাকে আত্মহত্যা করে? না না মা, আমার মৃত্যুর জন্য তুমি দায় হবে মা। বেবি, মরণের আগে সমাজের সব কয়জন মা বাবার কাছে আমি একটি প্রশ্ন রেখে যেতে চাই। তোমরা কি জানো না আগুন থেকে ঘি সরিয়ে না রাখলে কি কোলে যাবে? সমাজে আমার মতো উচ্ছনে যাওয়া ছেলে মেয়েদের অভিভাবকরা, তোমরা স্নেহের বাঁধনে শাসনের জোরে তোমাদের ছেলে মেয়েদেরকে আগিয়ে রাখো, উচ্ছনের পথ থেকে তাদের দূরে সরিয়ে রাখো। তাদের অপমৃত্যুর জন্য তোমরাই দায়। বেবি বেবি কর, বেবি শহীদ যাতে তোকে দিয়ে করে সে ব্যবস্থা আমাদের করতেই হবে। শুধু চেষ্টা নয়, প্রয়োজন হলে জোর করতে হবে। আইনের আশ্রয় চুপ করে থাকলে চলবে না ভাইয়া। ঠিকই বলেছিস, আমাকে আজীবন অবহেলা করেছে যারা, অবহেলা দিয়ে তার প্রতিশোধ আমি নেব না। বোনের প্রতি ভাইয়ের কর্তব্য আমি করবই। ভদ্রলোকের সঙ্গে ভদ্রভাবে কথা বলো। কে তুমি, কি চাও? তুমি নয় আপনি, চাও নয় চান। কাল সকালে আপনি আর আমার বোন বেবি কাজীর অফিসে যাবেন, আর কালই আপনাদের বিয়ে। এই মতো মেয়েকে আমি বিয়ে করতে যাও কোন দুঃখে? আর ভাই হয়ে বয়ের দাবি করতে এসছো, লজ্জা করছে? আজকাল পাতে চলছে ভাবে কথা না বললে আপনার এই মুখ আমি এক ঘুষিতে ভেঙে ফেলছে। আপনি বোধ হয় শরীফের বাবা মিস্টার আহমেদ? জি, আমি ডক্টর টি হোসেন সাহেবের ছেলে। আমার বোন বেবিকে হয়তো আপনি চেনে। ব্যাস নাম অফ ইউর বিজনেস, বেরিয়ে যাও এখান থেকে। অবশ্য গুন্ডা ইত কথাটা। শরীফ চুপ কর, বলুন আপনি। আমাকে তুমি বলবেন, আমার বোন বেবিকে আপনার ছেলে বিয়ে করবেন বলে কথা দিয়েছিলেন, অথচ এখন কিন্তু শারমিনের সাথে তোর বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেছে। সবকিছু শুনলে আপনি এই বিয়ে ভেঙে দেবেন। আপনার ছেলেকে একবার জিজ্ঞেস করুন, আমার বোনের দুর্বলতার সুযোগ নিয়ে কি করেছে। ওর কথা বিশ্বাস কর না গাড়ি, সব মিথ্যা কথা, শুধু শুধু আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা। এক হাতে তালি বাজে না শরীফ। ভেতরে এসো বাবা, আমি তোমার সব কথা শুনব। শোনোনি, তোমরা কেউ কোনোদিন আমার কথা শোনোনি। আমি জানতাম এমনি একটা কেলেঙ্কারি হবে। নিজেদের সভ্যতা নিজেদের কৃষ্টি ভুলে গিয়ে যারা পরের ধার করে আভিজাত্যের বড়াই করে তাদের এমনি করেই ভুলের মাসুল দিতে হয় আমি জানতাম। যদি জানতে তাহলে চুপ করেছিলে কেন? আমি মা হয়ে যে ভুল করেছি তার জন্য সারা জীবন আমাকে পস্তাতে হবে, কিন্তু তুমি
তুমি বাপ হয়ে কর্তব্যে অবহেলা করেছো কেন? আমার সন্তান বলে আইনের চোখে যারা পরিচিত তারা কি কখনো আমাকে বাপের মর্যাদা দিয়েছে? তুমি তুমি কি কখনো আমাকে স্বামীর মর্যাদা দিয়েছো? যে তোমাকে স্বামীর মর্যাদা দিয়েছিল তোমার সারা মন প্রাণ জুড়ে আজ তারই রাজত্ব। তার কথা আর কেন? তাকে তো অপমান করে লাঞ্ছনা দিয়ে চিরজীবনের মতো ফেলেই এসছি। জানি না আজও সে বেঁচে আছে কিনা। তার জন্য আজও যদি তোমার এত টান তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? কেন আমার ছেলে মেয়ে আমার জীবনটাকে ব্যর্থ করে দিলে কেন? তোমরাই তোমাদের জীবন সার্থক করতে পারোনি, শুধু শুধু আরেকজনকে দোষী করো না। দোষ ত্রুটি ভুলে গিয়ে একবার আমার দিকে তাকাও। দেবীর এই অবস্থায় মা হয়ে আমি কেমন করে সহ্য করব? তুমি আমার দেবীকে বাঁচাও। মিস্টার শরীফ সদ্য বিলের ফেরত ব্যারিস্টার, সোসাইটির সবকটি মেয়ের নজর ওর উপরে। ইটস এ চ্যালেঞ্জ টু দ্য সোসাইটি। দেখ না অ্যাট্রাক্ট করতে পারিস কিনা। মা হয়ে এর বেশি আমি আর মুখ ফুটে কি বলবো? তিনি রন্ধ দেবতা কিউপিড, চলে স্থলে অন্তরীক্ষে ঘুরে বেড়াচ্ছে সব সময়। আমাদের পার্টিতেও আজ সে এসেছিল, দূর থেকে তোমাকে আমাকে দেখে বেবি আর শরীফ এই দুটি নাম উচ্চারণ করে সে তীর ছুঁড়েছে। সেই তীর এসে বিঁধেছে আমার এখানে তোমার ওখানে। জেসমিন, পলি, সোসাইটির কত মেয়ের সঙ্গে তো আমি মিশেছি, কই কাউকে অত আপন করে ভাবতে পারি না। শুধু তুমি, তুমি যে আমার আপনার চেয়ে আপন জন। তোমাকে একান্ত করে পাবার আশায় যদি হাত বাড়াই সে হাত কি তুমি ফিরিয়ে দেবে? সমুদ্রকে সাক্ষী রেখে তুমি আমি এক হয়ে যাই। এত সকালে হঠাৎ বলা নেই কহা নেই আপনারা আসবেন বুঝতেই পারিনি। আপনি আসাতে কি যে খুশি হয়েছি আমরা।
শুভ কাজে মিষ্টি মুখ করতে হয়। চলুন, আগে শুভ কাজটা সেরে নিই, তারপর মিষ্টি মুখ করব। এই হার ছড়া বৌমাকে উপহার দিয়ে আজই বিয়ের দিন তারিখ ঠিক করে যাব। আপনারা বসুন, আমি বেবিকে নিয়ে এখানেই আসছি। সাজগোজ করে আর কুঁড়ে দেখাতে হবে না, ছেলে মেয়ে দুজনেই যখন দুজনকে চেনে কি ভাবেন বিয়াই? বেবি, বেবি, শরীর এসেছে, তার শ্বশুর এসেছে তোকে আশীর্বাদ করতে, আপনি এখন ঘুমুচ্ছিস? বেবি, ও বেবি, বেবি। আমার মৃত্যুর জন্য তুমি দায় হবে মা, আমার মৃত্যুর জন্য তুমি দায় হবে মা, আমার মৃত্যুর জন্য তুমি দায় হবে মা। আমি দায়ী, আমি আপনাদের টেলিফোন করেছিলাম, আমাকে অ্যারেস্ট করুন। জমার ঘর থেকে একদিন যা খরচের ঘরে লিখেছিলাম, আজ তাই আবার খরচের ঘর থেকে নিয়ে জমার ঘর পূর্ণ করলাম। চলুন ইন্সপেক্টর। এই যে আধুনিকতার নামে মেকি সভ্যতা, প্রগতির নামে ব্যভিচার, ব্যক্তি স্বাধীনতার নামে উচ্ছৃঙ্খলতা, এর কুফল একদিন ফুলবেই। দেখবে তাসের ঘরের মতো আমাদের সমাজের ভিত্তিহীন প্রাসাদগুলো একদিন মুখ থুবড়ে পড়বে। এতদিন যার স্বেচ্ছাচারিতায় এই সংসারে এত অঘটন ঘটে গেল, ছবিটা একদিন সেই নামিয়ে রেখেছিল। তোর বাবার ছবিটা আবার টাঙিয়ে দিয়ে তার অস্তিত্বকে আবার স্বীকার করে নিচ্ছি। যার অস্তিত্ব বাড়ি থেকে চিরতরে মুছে গেছে, তাকে নিয়ে আর কেন
আজকাল তুই যেন আমাকে এড়িয়ে চলিস। মতিটা সব জেনে শুনেও একবার চোখের দেখাও দেখতে এলো না। তুই যদি অমন করিস তাহলে আমি কিনে থাকবো বলতো? আমি যেন কেমন হাঁপিয়ে উঠেছি, আমি জানি না, কিচ্ছু জানি না। মিলন আজ ফিরে আসছে, মিলনের গৌরবে সব চাইতে খুশি হবার কথা তোমার। মিলনকে আমি তোমার আদর্শে মানুষ করেছি। মিলন আজ মস্ত বড় ডাক্তার, সে তোমার চেয়েও বড় ডাক্তার, কিন্তু তবু আমি তোমাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। তুমি যে আমার স্বামী, তোমার পরিচয় মিলনের কাছে গোপন রেখেছি, সারা জীবন গোপন রাখতে হবে। আমি চাই সমাজের বুকে মিলন মাথা উঁচু করে বাঁচুক, আমার পরিচয় সে পরিচিত হোক। মা, মিলন এসেছিস বাবা? মা, তুমি কেমন আছো? মা ভালো, তুই কেমন আছিস? ভালো মা। জানো মা, আমি ভালোভাবে পাশ করেছি, এবার তোমার স্বপ্ন সার্থক হবে, আমি তোমার চোখের আলো ফিরিয়ে আনবো। আমার চোখের আলো আমি ফিরে পেতে চাই না বাবা। অন্ধত্বের অভিশাপে যে দুর্বিষহ জীবন আমি কাটাচ্ছি, কোনো মেয়ের জীবনে অভিশাপের আধার যেন নেমে না আসে। আমি চাই বাংলার ঘরে ঘরে আনাচে কোনাচে যত অন্ধজন আছে তাদের সবার চোখের আলো তুই ফিরিয়ে আন বাবা। তুমি আমাকে আশীর্বাদ করো মা, তোমাকে সুখী করতে পারলেই আমার জীবন সার্থক হবে মা। তাহলে তুই বিয়েটা কর,
সংসারী হয়। বৌমার হাতে সংসারের সমস্ত ভার তুলে দিয়েছ, আমি নিশ্চিন্তে দু চোখ বুঝি। তুমি আমাকে সব অনুরোধ করো মা, শুধু বিয়ে করতে বলো না। কেন রে? সমাজে বাস করতে হলে শুধু মাতৃ পরিচয় যথেষ্ট নয় মা, ব্যক্তি পরিচয়হীন অসামাজিক মানুষ আমি। আমার এই কলঙ্কিত জীবনের সঙ্গে আরেকটি নিষ্পাপ জীবনকে আমি চলাতে চাই না মা। তুই আমার পরিচয় পরিচিত ছিলি, আজ তুই বড় ডাক্তার, সমাজে প্রতিষ্ঠিত হতে চলেছি, তাহলে কি বুঝবো মাথার ঘাম পায়ে ফেলে তোকে মানুষ করে আমি ভুল করেছি? তুই আমাকে আজ সন্দেহ চোখে দেখছিস। আমার সন্দেহ যে মিথ্যে নয় সেটা তোমাকে প্রমাণ করতে হবে মা, আজই এই মুহূর্তে, এবং তোমার নিজের মুখ থেকে আমি শুনতে চাই কে আমার বাপ, কি আমার পিতৃ পরিচয়। আমি বলবো না, তাহলে কি বুঝবো আমি পিতৃ পরিচয়হীন? আমি কি তাহলে জীবনের অভিশাপ, আপনার আশীর্বাদ আমি চাই না। এ কথা সত্যি যে আমার বাড়িতে তোমাকে একদিন অপমান করা হয়েছিল, কিন্তু যে তোমাকে অপমান করেছিল সে আজ বদ্ধ উন্মাদ। আর আমি বিশ্বাস করো, আমি তোমাকে অপমান করতে চাইনি, আমি তোমাকে ভালোবাসি, নিজের ছেলের মতোই ভালোবাসি, তাই তোমাকে নিয়ে যেতে এসেছি। কেন? শিলাকে তুমি ভুলে গেলে বাবা? আপনাদের সবাইকে আমি ভুলে যেতে চাই, কিন্তু পারি না। এতদিন ছিলেন আপনি আমার অধ্যাপক, আমার শ্রদ্ধার পাত্র, আমার জীবনের আদর্শ, কিন্তু আজ আজ আমি আপনার যে পরিচয় পেয়েছি, এরপরে আপনার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হয়। কি পরিচয় পেয়েছো তুমি? এত সারে আমি তো তোমার উপর কোনো অন্যায় করিনি, এমন কি অপরাধ করেছি যে তোমার একদা শ্রদ্ধার পাত্রই আমি আজ তোমার দু চোখের বিষ হয়ে দাঁড়িয়েছি? যে পুরুষ নিজের স্ত্রীকে বিনা দোষে ত্যাগ করে, দ্বিতীয় বিবাহ করে, পৌরুষহীন জীবন যাপন করে, নিজের কলঙ্ককে ঢেকে রেখে ভালো মানুষের মুখোশ পরে সমাজ আজ প্রতিষ্ঠিত, তার কি কোনো অপরাধ নেই? আমার ফেলে আসা জীবনের ইতিহাস তুমি কি করে জানো? পাপ কোনো দিন চাপা থাকে। সত্যি আমি পাপি, জানি এ পাপের শাস্তি আমাকে পেতেই হবে, তবু তুমি আমাকে ভুল বুঝো না, আমাকে তুমি ক্ষমা করো মিলন। ক্ষমা? অনুশোচনাই আপনার জীবনের একমাত্র শাস্তি। অনুশোচনা? হ্যাঁ, অনুশোচনার আগুনে আমি চলে পড়ে মরব, কিন্তু তবুও তোমায় আমি অভিসম্পাদ দেব না। আমি আমি আজও তোমায় ছেলের মতো ভালোবাসি, আমি আমি তোমাকে ছেলের মতো ভালোবাসি। আমার মা, তোমার মার সঙ্গে আমি একবার দেখা করতে চাই। না না, আপনি চলে যান, আপনি চলে যান, আমার মা আপনার সঙ্গে দেখা করবে না। করবেন করবেন, তার সঙ্গে দেখা না করলে তো আমার মুক্তি নেই। আমি না, আমি না। আপনি চলে যান এখান থেকে, চলে যান, আপনি চলে যান, আপনি চলে যান।
কোথায় তুমি কথা বলো ওকে আমি তাড়িয়ে দিয়েছি মা মিলনের মতো বজ্র কঠিন পুরুষ আমার সন্তান মিলন আমার সন্তান আমার ছেলে সারা জীবনের পাপের প্রায়শ্চিত্ত তবু স্যার আমি একবার ডক্টর চৌধুরীর সাথে কনসাল্ট করতে চাই ডক্টর চৌধুরী হ্যাঁ ডক্টর মিলন হোসেন চৌধুরী একটু পরেই তুমি আমার পৃথিবীর আলো দেখতে পাবে মা আলো নয় ভলালিয়া যাকে দেখার জন্য দীর্ঘ ২৫ বছর ধরে অপেক্ষা করছি তুই যখন তাকে দেখতে দিলি না তখন আমি আলো দেখতে চাই না দেখতে চাই মা তুমি এমন করো না মা লক্ষ্মী মা আমার জীবনের প্রথম অপারেশন তুমি ব্যর্থ হতে দিও না মা আমার আর কোনো স্বাদ নেই তোর কাছে আমি কিছুই চাই না কিছুই না মা একদিন যাকে অপমান করে বাড়ির থেকে বের করে দিয়েছিলাম আমি আবার তোমার জন্য তার পায়ে ধরে ফিরিয়ে আনবো মা আমি যাব আমাকে যেতেই হবে এই অভিশপ্ত পুরীতে আর এক মুহূর্ত নয় চলছিলা আমি গায়ের বাড়িতেই ফিরে যাব সেখানে আমার মায়ের কবর আমি মায়ের কোলে ঘুমাবো চল শিলা চল বাবা বিজান বাবা তুমি আমায় ক্ষমা করে দাও বাবা
কখনো সন্তানের অপরাধ ক্ষমা না করে পারি বাবা। বাবা আমি মাকে নিয়ে এসছি বাবা। আমিনা কোথায়? আমিনা 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 কোথায় তুমি? তোমার কি হলো? আমি কি দেখছি? খোদা খোদা আমার চোখের আলো তুমি কেড়ে নাও খোদা, আমি চোখের আলো তুমি ফিরিয়ে আনো। সারা জীবনের সঞ্চিত অপরাধের এই তো যোগ্য পুরস্কার। আমার পাপের শাস্তি আমাকেই ভোগ করতে দাও। অনেক যন্ত্রণার পাশেও আমি শান্তি পাব যদি তুমি আমায় ক্ষমা করো। ও কথা বলে আমাকে আর অপরাধী করবো না। আমাদের জীবন সঙ্গীতের ছন্দ হারিয়ে গেছে আমিনা। শিলা আর মিলনের জীবন সঙ্গীতের সুর যেন সুখের ঐক্যতানে ভরে ওঠে, এই দোয়াই করো। বাংলাদেশকে ভালোবাসুন, বাংলা চলচ্চিত্রকে ভালোবাসুন, বাংলাদেশের শিল্পী কলাকুশলীকে ভালোবাসুন। বঙ্গবিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।